বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামরিক শাসকদের হাতে গড়া দলের জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না, যা আওয়ামী লীগ সরকারের আছে। দুপুরে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো কাজের উৎকর্ষতা সাধনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নবীন কর্মকর্তাদের 2041 সালের উন্নত বাংলাদেশ বাস্তবায়নের সৈনিক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশই 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না, তবে বাংলাদেশ ধাপে ধাপে পরিকল্পনা করে এগোচ্ছে, ফলে বাংলাদেশের পক্ষে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ দিনের সরকারি সফরে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি, আর আগামীকাল কিশোরগঞ্জের মিঠামইনে যাবেন প্রধানমন্ত্রী। আজ দুপুরে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মিঠামইনে যাবেন, আর মঙ্গলবার সকালে মিঠামইনে গিয়ে সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাবেন শেখ হাসিনা। বিকেলে স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 25 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন সফরকে কেন্দ্র করে পুরো হাওড় এলাকার মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর সফর সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অর্থাৎ আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের এই হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলায় উনি পদার্পণ করবেন। এটাকে কেন্দ্র করে হাওড়বাসীর মধ্যে একটা বিপুল উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যেদিকে তাকাবেন মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়া পাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখতে পাবেন। বিগত 10 বছর থেকে 12 বছরের ভিতরে একটা অভূতপূর্ণ উন্নয়ন সাধন হয়েছে। এ বিষয়ে জানতে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একসাথে কিশোরগঞ্জ সফরে সেখানকার এলাকাবাসী এবং কিশোরগঞ্জবাসী আসলে কতটা উচ্ছ্বসিত এবং এ নিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? লোপা, দীর্ঘ 25 বছর পর কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন, হাওড়া অঞ্চল মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই আগামীকাল সকাল 10টায় হাওড়ের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে বরণ করতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ বিকেলেই, আমরা জানতে পেরেছি, মিঠামইনে চলে আসবেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীকে তিনি রিসিভ করবেন। ক্যান্টনমেন্ট উদ্বোধনের পর মিঠামইনের কালামপুরে রাষ্ট্রপতির নিজস্ব যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী এবং সেখানে দুপুরে খাবার খাবেন। তারপরে পরে বিকাল 3টায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত যে জনসভা আয়োজন করা হয়েছে সেখানে ভাষণ দেবেন সরকার প্রধান। 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মিঠামইন সফর করেছিলেন তখন আব্দুল হামিদ ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম মিলে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার ছিলেন। তখন আসলে হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গা ছিল না এই মিঠামইন অঞ্চলে। এখন আর সেই অবস্থা নেই হাওড় অঞ্চলে। হাওড়ের মাঝ দিয়ে সুদৃশ্য রাস্তা তৈরি হয়েছে, গাড়ি নিয়ে যে কেউ যে কোনো সময় হাওড়ের অষ্টগ্রাম, মিঠামইন বা ইটনা উপজেলায় চলে আসতে পারে। তাই এবারের সফরে বদলে যাওয়া এক হাওড় দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে হাওড় জুড়ে সর্বত্র বইছে উৎসবের আমেজ। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে হেলিপ্যাড মাঠ, সেই মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে নৌকার আদলে এবং রাস্তার দুই পাশে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং মাঠ সুইপিং করছে এখানকার যে নিরাপত্তা বাহিনীর লোকজনরা রয়েছে। যেহেতু একই দিনে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এই কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন, সেহেতু বুঝতেই পারছেন পুরো কিশোরগঞ্জের এই হাওড় অঞ্চলে একটা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সমাবেশকে ঘিরে সমাবেশের আশপাশের এলাকাও আমরা দেখতে পাচ্ছি যে অনেক নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। লোপা, জানছিলাম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরের প্রস্তুতির খবর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন আজ বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল তিনটার দিকে হাসপাতালে নেওয়া হবে। এর আগে গত বছরের 16 নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর গত 22 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে আগ বাড়িয়ে কারো কথা বলার প্রয়োজন নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানেই থাকুন না কেন সময় হলেই সেখান থেকেই রাজনীতি করবেন খালেদা জিয়া। এ নিয়ে ক্ষমতাসীনরা জনগণকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইসিইউতে চলে গেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। হাসান মাহমুদের রিপোর্ট। প্রতিষ্ঠার 43তম বার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের এ আয়োজন। দিনে দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দীর্ঘশ্বাস কেবলই দীর্ঘ হচ্ছে এমনটা উল্লেখ করে বক্তারা বলেন, কৃষক জেলে তাঁতিদের এখন দিন চালানোই দুর্বিষহ হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, মূল্যস্ফীতি বেড়েছে 59%, গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুতে মানুষের নাভিশ্বাস উঠেছে, অথচ সরকারের লোকেরা সেদিকে দৃষ্টিপাত না করে ব্যস্ত রয়েছে খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে। হঠাৎ করে আপনাদের তো দরদ উঠলে উঠলো কেন যে আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করার ব্যাপারে একেবারে পাগল হয়ে গেলেন? উদ্দেশ্য একেবারেই ভালো না। খালেদা জিয়া যখন রাজনীতি করার সময় আসবে উনি রাজনীতি করবেন, সে কারাগারেই থাকুক, জেলেই থাকুক, আর যেখানেই থাকুক তিনি অবশ্যই রাজনীতি করবেন। সুতরাং আপনাদের এই সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। তার সিদ্ধান্ত তিনি নেবেন, দল নেবে, আপনারা আগ বাড়ায় শুনতে। আরে এতই যে চাচ্ছেন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। জনগণের কাছে বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতিতে পঙ্গু হয়েছে দেশের অর্থনীতি, তাই নৌকার সঙ্গে যাওয়া মহাজোটের নেতাদেরও এখন অসন্তোষ চলছে, আর বিরোধী পক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে। নির্বাচন করতে যাবে না, আপনারা ইতিমধ্যে আইসিইউতে চলে গেছেন, আপনারা দেউলিয়া হয়ে গেছেন পলিটিক্যালি। পুলিশকে ব্যবহার করে ইদানিং শুরু করেছে, আপনারা ডিবিকে ব্যবহার করা সব জায়গায় নাম দিয়ে দেয় 200, 300, 400, আর কি বলে অজ্ঞাতনামা 2000, তারপর একটা বড় বাণিজ্য করে এই মামলায় দিব, টাকা দাও। আর এই অবস্থা অগ্নিসন্ত্রাসের কথা বলে ক্ষমতাসীনরা এবার আর আগের মতো জনগণকে বোকা বানাতে পারবে না বলেও মন্তব্য বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনে সরকার পতনের হুমকি দিলেও আওয়ামী লীগের সাথে আলোচনার পথ খোলা রাখছে বিএনপি। দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা বলছেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে যৌক্তিক প্রস্তাব পেলে সাড়া দেবেন তারা, অন্যথায় আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে। তবে আন্দোলন হবে শান্তিপূর্ণ, পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে কঠোর কর্মসূচি। ইমরুল হাসানের রিপোর্ট। সরকার বিরোধী অন্যান্য জোট ও দলকে নিয়ে 2 মাস ধরে টানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। লক্ষ্য নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি আদায়। তবে 10ই ডিসেম্বর পর্যন্ত বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে আন্দোলনের চাঙ্গা ভাব থাকলেও বর্তমানে কিছুটা ভাটা পড়েছে এমন আলোচনা আছে খোদ দলের ভিতরেই। বিভাগীয় প্রোগ্রাম যে হাইপটি উঠছে সেটা দেখে নিলাম আমরা, এখন অন্য অন্য প্রোগ্রামগুলো করছে, এগুলো যেগুলো হাইপ উঠবে এগুলো সব মিলিয়ে দিলে আলটিমেটলি জনগণ সম্পৃক্ত হবে এবং এই দেশে কোনো উদ্বৃত্তন হবে। আবার আসবে, পরে জোয়ার ভাটার কথা বললাম না, জোয়ার কি একবার আসে কি আবার আর আসে না, সব সময় ভাটা থাকে, আন্দোলনটা জোয়ার ভাটা। এক দফার চূড়ান্ত আন্দোলনে নামার আগে পদযাত্রা, লং মার্চের মতো শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চায় দলটি। নেতারা বলছেন, পরিস্থিতির উপর নির্ভর করবে কঠোর কর্মসূচি, তবে হরতাল অবরোধের বিষয়ে সাবধানে পা ফেলতে চান তারা। আমরা শান্তিপূর্ণ না থেকে অশান্তিপূর্ণ হওয়ার পরে আমরা বোমা নাড়ি না মারি, আগুন বোমা না মারি না মারি, আওয়ামী লীগ মেরে বলবে যে আমরা মারছি, তো ওই সুযোগটা আওয়ামী লীগকে দেবো না। আমার রাজপথ আমাকে বলে দেবে কখন হরতাল দিতে হবে, কখন অবরোধ দিতে হবে, আমি জনগণের সিগন্যাল যখন পাবো তখন শীর্ষ প্রোগ্রামে যাবো। সহিংস কোনো আন্দোলন আমরা যাচ্ছি না, সহিংসতার দিকে সরকার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা সহিংস কর্মসূচি দিচ্ছে কিন্তু আন্দোলন অব্যাহত আছে,
এবং এই আন্দোলন এমন জায়গায় গিয়ে দাঁড়াবে, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের গ্রেফতার, ভয়ভীতি, মিথ্যা মামলা, গুম খুন, হত্যার মাধ্যমে এই আন্দোলনকে রুখে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। একটা কর্মসূচির পরে আমরা দেখছি এটার ফলাফল কী, এটার পরিপ্রেক্ষিতে নেক্সট কী দেওয়া উচিত সেটা আমরা দিচ্ছি। দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ের রাজপথকে বেছে নেওয়ার কথা বললেও আলোচনার পথ রুদ্ধ করছে না বিএনপি। তবে এজেন্ডা ছাড়া কোনো আলোচনায় বসবেন না তারা। একটা আলোচনার সুযোগ আছে, নিরপেক্ষ সরকার কিভাবে করা যায় সেটা আলোচনার মধ্যে আসছে। এই এজেন্ডার বাইরে আর কোনো এজেন্ডা নেই আমাদের হাতে, এজেন্ডা থাকার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে জাতির আস্থা নাই, বর্তমান যে রেজিম আছে তাদের উপর কোনো আস্থা নেই। তাদের অধীনে নির্বাচনে গেলে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, তার সরকার নির্বাচন করতে পারবে না। ডাক দেখ আগে, তারপর দেখবো। ডাক দেখ আগে দেখবো আর কি, ডাকের কন্ডিশন কী হবে, সাবজেক্ট কী হবে, ওগুলো দেখবো আমরা। যদি গ্রহণযোগ্য হয় তাহলে যাবো, আর গ্রহণযোগ্য না হলে যাবো না। ওই 18 সালের মতো চা খাওয়ার জন্য যাবো না, চা বিস্কিট খাওয়ার জন্য তো যাবো না। নিরপেক্ষ সরকার ইস্যুতে সংলাপের প্রস্তাব এলে বিএনপিও নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বলে জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো 3 দিনের সফরে ঢাকায় এসেছেন। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা সফরকালে তিনি আর্জেন্টাইন দূতাবাস উদ্বোধন করবেন। বিকেলে বনানীতে এই দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় দুই দেশের মধ্যে 3টি সমঝোতা চুক্তি সই হতে পারে। সফরকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন, কথা বলবেন বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দের সঙ্গে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। 3 দিনের সফর শেষে আগামী 1 মার্চ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি বাড়ি কেনার বিষয়ে হাইকোর্ট দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। 4 মাসের মধ্যে দুদককে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একাধিক বাড়ি ক্রয় ও ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। 4 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে দুদককে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্টটা আপনারা জানেন যে এই অর্গানাইজড ক্রাইম এন্ড ক্রিমিনাল রিপোর্টিং প্রজেক্টের আন্ডারে, এটা আমেরিকান বেসড আন্তর্জাতিক একটি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের একটি সংগঠন, যারা ক্যাটাগরিক্যালি আমাদের আব্দুস সুবান গুলাব সাহেবের যে 9-9টা বাড়ি, এর মধ্যে 8টা বাড়ি উনি ক্যাশে কিনছেন, এটা একটা 4টিখানি কথা না যে সব বিদেশে বাড়ি কিনতে হয় মর্গেজে, উনি 8টা বাড়ি কিনছেন 9টা বাড়ির মধ্যে ক্যাশে, প্রায় 40 কোটি টাকার বাড়ি কিনছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। সকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন। এর আগে রোববার সকালে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি। গত 11 ও 12 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে 2 দফায় এক ছাত্রকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগ সহ সভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরা ও ফিনান্স বিভাগের তাবাসুমের বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগও পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তির নেই। সকালে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই সরকারকে ক্ষমতার থেকে টেনে এসে নামানোর ক্ষমতা বিএনপির তো নাই, বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তিও নাই। বিএনপির প্রতি আমাদের অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, নিজেদের অস্তিত্ব সংকট যদি সংকটে পড়তে না হয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেন, এবং সেই নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে।
ইলেকট্রনিক্স পণ্য ব্র্যান্ড গ্রি কঙ্কা ও হাইকোর বাংলাদেশে বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট গ্রুপের বার্ষিক পার্টনার্স মিট সম্মেলন হয়ে গেল রাজধানী একটি হোটেলে। সম্মেলনে ইলেকট্রোমার্ট গ্রুপের চেয়ারম্যান নুরুন নেওয়াজ পার্টনারদের স্বাগত জানান। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন জানান, গ্রি কঙ্কা ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যগুলোর গুণগত মান, গ্রহণযোগ্যতা ও বিক্রয়োত্তর সেবার কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্মেলনে টপ পারফরমেন্স দেখানোর পার্টনারদের পুরস্কৃত করা হয়। জাটকা রক্ষায় কাল মধ্যরাত থেকে দেশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে। মার্চ এপ্রিল এই দুই মাস ছয়টি জেলার জেলেদের এসব অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ সময় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন জেলেরা। আর মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, সহায়তা হিসেবে ইতোমধ্যে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। মা ইলিশ ও জাটকা নিধনের ফলে প্রতি বছর কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই ইলিশ সহ সব ধরনের মাছের ডিম পাড়া সহ অবাধ বিচরণের জন্য প্রতি বছরের মার্চ ও এপ্রিল এই দুই মাস নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই নিষেধাজ্ঞার ফলে চাঁদপুর, মুন্সিগঞ্জ, শরীদপুর, ভোলা, লক্ষ্মীপুর, বরিশালে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষেধ। নিষেধাজ্ঞা থাকায় ইতিমধ্যে নৌকা সহ মাছ ধরার সরঞ্জামাদি তীরে উঠে ফেলেছে জেলেরা। তবে নিষেধাজ্ঞাকালীন সময় সরকারি সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। আমরা পালন করি, কিন্তু জাটকালারা তো পালন করতেছে না, এত জাটকা ধরে সব লয়ে যাইতেছে, ইলিশ মাছের বিষ মেরে লইতেছে। সরকার দুই মাস অভিযান দেয়, ঠিক আছে, আমরা তো দুই মাসে চলতাই না, একটু মারে মারে দিলে আমরা চলতে পারি, ঠিক আছে। 40 কেজি একটা স্লিপ করে চাল দেয়, আমরা একটি পাই। এই চালের লাগে আর কী কী লাগে এটা তো সবাই জানে, বাংলার বুকে সবাই জানে। অভিযান জোরদারের কথা জানান নৌ পুলিশের এক কর্মকর্তা। আমরা বিশ্বাস করি এই জাটকা নিধনের যে অভিযান আমরা এখানে অব্যাহত রেখেছি, এটা আমরা কন্টিনিউ করব, এবং এর ফলে আমাদের এই জাটকা নিধন বন্ধ হলে আমাদের ইলিশের উৎপাদন আমাদের দেশে অনেকাংশ বৃদ্ধি পাবে। এবার ভিজিএফের চাল আগেই জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। আমাদের যে এবারে সবচেয়ে আসার কথা হলো যে আমাদের ভিজিএফ যে ইয়াটা, এটা চাউল অনেক আগেই আমরা পেয়েছি এবং অলরেডি জেলেদের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে সরকারের আদেশ অমান্য করে মাছ আহরণ ও বিক্রি করলে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম দেশের দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, কিন্তু সেখান থেকে খেলা উঠে গেছে বহু বছর ধরে। অবস্থা এমন যেন চাইলে যে কেউ মাছ চাষ থেকে শুরু করে অন্য কিছু করতে পারে। ডিএনডি বাঁধ প্রকল্পের মধ্যে এই স্টেডিয়ামে অবস্থা এখন এতটাই শোচনীয় যে ক্রিকেট তো দূরে থাক, হাঁটা চলার জো নেই। জাতীয় ক্রীড়া পরিষদের আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির হয়ে পড়েছে এই স্টেডিয়াম, যা হতাশ করে তুলছে নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমীদের। তারেক সপরের তথ্য ছবিতে রিপোর্ট করছেন বর্ষণ কবির। দূর থেকে কত সুন্দর, হাওয়ায় ভাসা মেঘের মতো ড্রোন এগুতে থাকে, তার লেন্স খুঁজে পায় এক চিলতে মাঠের ছবি। এই দূরের ছবিতে সবুজে ছাওয়া স্টেডিয়ামকে মনে হয় স্বপ্নপুরি, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। নিচের চেহারাটা ওপরের মতো নয়, কর্কশ, কঠিন এবং ভয়ঙ্কর। যেদিকে তাকানো যায় সেখানেই কচুরিপানা, আছে মশার বসতি, সঙ্গে পোকামাকড়েরও। এই অবস্থা ছড়িয়ে আছে পুরো স্টেডিয়াম এলাকায়। পানির ওপরে কোনো মতো ভাসমান আউটার স্টেডিয়ামেই তা শেষ নয়। ডাঙ্গায় থাকা ফতুল্লা স্টেডিয়ামের যে চেহারা, তাতে এখানে একসময় নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হতো তা বোঝার উপায় নেই। প্রলয়ঙ্করী কোনো প্রাকৃতিক দুর্যোগেই কেবল সম্ভব এমন কিছু হওয়া। এখন এখানে মাছ চাষ করা যায়, বগ আসে, এটার মধ্যে মাছ চাষ করা হয় আসলে। হ্যাঁ, তো আমরা চাই যে আসলে এই স্টেডিয়ামটি অতি দ্রুত সংস্কার করে দেওয়া হোক। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা আসলে চাই যে আবার আমরা সেই আগের মতন করে সেই এই স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারি। জাতীয় দলের হয়ে নারায়ণগঞ্জ থেকে খেলেছেন উইকেট রক্ষক জাহাঙ্গীর আলম, তিনি সহ অনেকে আছেন ক্রিকেট কোচিংয়ে। ফতুল্লার এই দুর্দশায় তাদের চাওয়া স্টেডিয়ামকে পুরনো রূপে দেখা। আমাদের মাঠের সংকট হলে আমরা ক্রিকেট খেলতে পারি না, দুইটা মাঠ যদি আমাদের সুন্দর করে দেয় প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লীগের খেলা, জাতীয় লীগের খেলা, সব ধরনের খেলা যদি এখানে হয়। ডিএনডি বাঁধের প্রকল্পের মধ্যে স্টেডিয়াম হয় নারায়ণগঞ্জের এই অংশ বছর জুড়েই থাকে পানির নিচে, সেই সঙ্গে আছে আশেপাশের কাপড়ের রং কারখানা, দুয়ে মিলিয়ে বিষিয়ে আছে এই এলাকা। স্টেডিয়ামের পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরির কাজে ছিলেন বুয়েটের একদল প্রকৌশলী। দু বছর আগে তারা স্টেডিয়াম ঠিক করে তুলতে যে সম্ভাব্য অর্থসীমা ঠিক করেছিলেন তা বেড়েছে অনেকটাই। স্টেডিয়ামের যে গ্যালারিজ, আনুষাঙ্গিক যা সিট আছে, স্কোরবোর্ড, খুবই সঙ্গীন অবস্থা, ভেঙে পড়ে আছে কোথাও কোথাও, কোথাও কোথাও জং ধরে গেছে, কোনো জায়গায় কাজ করে না, এটা পুরোটাই আসলে রিহ্যাবিলিটেট করা দরকার। এক অর্থে পুরো ভেঙে চুরে গুড়িয়ে নতুন করে স্টেডিয়াম না করা গেলে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আবারও উঠবে। সবাই মনে করে যে এটার জন্য হয়তো ক্রিকেট বোর্ড দায়ী, আসলে ব্যাপারটা এরকম না। এটা রক্ষণাবেক্ষণ এবং সমস্ত কিছুর জন্য এটা একক সিঙ্গেল হ্যান্ডেডলি এটা করার কথা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদে। আমাদের যে ইন্টারন্যাশনাল ভেনুর যে ব্যাপারটি আছে সেটি আমাদের এটাকে যেই ফ্যাসিলিটিসগুলো দরকার সেগুলোকে সবগুলোকে ঠিকঠাক করে দিলে অটোমেটিক্যালি আমরা আবার সেটা হয়তো আন্তর্জাতিক ভেনু হিসেবে আবার এখানে ম্যাচ অনুষ্ঠিত করতে পারবো। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক।